বিরতি পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে এবং একই রকম ভাবে ত্রিপুরা গ্যাজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য এবং গ্যাজেটেড অফিসার সংঘের রাজ্য সভাপতি তপন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবিরে। গ্যাজেটেড অফিসার সংঘর উদ্যোগে আজকের এই রক্তদান শিবির করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন এবং সেখানে যারা রক্তদাতারা রয়েছেন তাদের উৎসাহিত করেছেন এবং আগামী দিনেও যাতে তারা এই রক্তদানের মতো মহৎ কর্মকাণ্ডে জড়িত থাকেন সেই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার পাশাপাশি গ্যাজেটেড অফিসার সংঘের এই কর্মকাণ্ডেরও ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গাতে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একটি রক্তদান শিবিরে গেছিলেন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে রক্তদান বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু হচ্ছে, যাতে করে ব্লাড ব্যাঙ্কগুলোতে কোনোভাবেই রক্তের স্বল্পতা না দেখা দেয় এবং রাজ্যের কোনো মুমূর্ষু রোগীকে যাতে রক্তের অভাবে না কষ্ট পেতে হয় তার জন্য কিন্তু এই রক্তদান শিবিরগুলোর আয়োজন করা হচ্ছে একের পর এক। আজকে গ্যাজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনব। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে গ্যাজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত 80 জনের উপরে রক্তদাতারা রক্তদান করেছেন বলে খবর। সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।